শুক্রবার আমরা বাঙালি রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। শিক্ষা দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশের মানুষ যেভাবে শিক্ষিত হবে তাতে নির্ভর করবে দেশের প্রগতি। স্বাধীনতার পর অনেক কমিশন করা হয়েছে শিক্ষার বিষয় নিয়ে, সময়ের সঙ্গে তা পরিবর্তন হতেই পারে। বর্তমান সরকার নতুন করে কমিশন গঠন করল, তাদের পেশ করা রিপোর্ট 29 জুলাই প্রণয়ন করা হয়, কিন্তু এই ক্ষেত্রে বেশ কিছু বিষয় তারা এড়িয়ে গেছে। এক দলীয় মনোভাব এই কমিশনের প্রস্তাবে উঠে এসেছে, ভাষা শিক্ষানীতি আলোচনার বিষয়। দ্বাদশ শ্রেণী পর্যন্ত 5টা ভাষায় শিক্ষা নেবে ছাত্রছাত্রীরা, এই ক্ষেত্রে নিজ ভাষায় পড়াশোনা করতে পারবে না, সেখানকার নিজস্ব ভাষায় পড়াশোনা করতে হবে। দ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ স্বীকৃত ভাষা বাংলা, কিন্তু দ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে বাদ দেওয়া এটা কোনো মতেই মানা যায় না। শুক্রবার আমরা বাঙালির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ জানান আমরা বাঙালির রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। 13 জনের কমিটির মধ্যে একজন বাঙালি শিক্ষাবিদ নেই, এটাও কাম্য নয়। শিক্ষার নীতি ও আদর্শে বহুজাতিক দেশ হিসেবে বিবেচনা করে প্রণয়ন করার দাবি জানান তিনি, যাতে করে প্রত্যেক জাতির কৃষ্টি সংস্কৃতি তাতে স্থান পায়। এছাড়াও বেশ কিছু দাবি জানান আমরা বাঙালির রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। মনে করি আমাদের যেটা ভাবনা বা আমাদের একটা নীতি আদর্শ রয়েছে শিক্ষার প্রশ্নে, আমরা মনে করি 1 নম্বর, ভারতবর্ষ যেহেতু বহুজাতি ভাষা এবং মতের দেশ, এখানের মধ্যে শিক্ষানীতিকে এমনভাবে প্রণয়ন করতে হবে প্রত্যেকটা কী বলবো জাতির গোষ্ঠীর ভাষা কৃষ্টি সংস্কৃতি যাতে মানে প্রাধান্য থাকে, এটা যাতে কোনো অবস্থাতে নষ্ট না হয়, তাহলে কিন্তু ভারতবর্ষে এই শিক্ষানীতিকে সবাই মেনে নেবে না, সবাই কাছে গ্রহণযোগ্য হবে না, সবাই কল্যাণেও লাগবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাষা শিক্ষার প্রশ্নে আমাদের পরিষ্কার নীতি রয়েছে, ভাষা মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যমে, এটা দুনিয়া জোড়া শুধু ভারতবর্ষ না সবাই বলে গেছেন মাতৃভাষা শিক্ষার মাধ্যম হবে। আর বর্তমান যুগে একটা সংযোগ রক্ষাকারী ভাষা বিশ্ব ভাষা হিসেবে ইংরেজিকে মানে সঙ্গে রাখতে হবে এটা। এরপরে যদি মানুষ আরও কিছু ভাষা শিখতেছে এটা তার ব্যাপার। 3 নম্বর কথা হচ্ছে শিক্ষার ব্যাপারটা সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত থাকতে হবে, এর মধ্যে কোনো রাজনীতির মানে ছোঁয়া লাগলেই এটা কিন্তু শিক্ষার ঠিকমতো শিক্ষা হবে না। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে যখন পাওয়ার আসে তার প্রভাব তার ভাবাদর্শটাকেই মানে বাস্তবিত করার জন্য সে উঠে পড়ে লেগে, এখন যেমন বিজেপি যেটা করে চলেছে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন।